আল্লামা শাহ আহমদ শফি শাইখুল ইসলামের এই মৃত্যুতে আমরা সবাই দেরকে নরম কইরা আমরা এই খেয়াল করি, ওলামা একরামদের মধ্যে এই দ্বিধা দ্বন্দ্ব, এই যে হাটাজারি মাদ্রাসায় ছাত্ররা, আমি আগে শুনছি কলেজের ছাত্ররা এরকম উত্তপ্ত হয়ে থাকে, ভাঙচুর করে থাকে, কিন্তু জাতি একথা শুনতেও চায় না, একথা জানতেও চায় না, একথা বুঝতেও চায় না যে কওমি আলেম ওলামারা এত উত্তপ্ত হয়ে হইতে পারে, তারা এত ওই এত বিশৃঙ্খল করতে পারে, এগুলা জাতি চায় না। আপনারা কি করতেছেন? এগুলা এক দাওয়াত তবলিগকে ধ্বংস করেই দিল ইহুদি খ্রিস্টানেরা, এখন আবার কওমি মাদ্রাসাকে ধরা হয়েছে, এটা শেষ না করে ছাড়বে না। করি আল্লাহ যেন আরও যে সমস্ত হক সংগঠন রয়েছে আল্লাহ যেন হেফাজত করে কুদরাতের হাতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশ ও দেশের বাইরে যারা লাইভে আমাকে দেখতে পাইতেছেন, সবাইকে জানাই মোবারকবাদ। অন্তরের অন্তরস্থল থেকে আবেগ ঘন প্রেম প্রীতি মহাব্বত এর সাথে সবাইকে স্মরণ করতেছি। বাংলাদেশ নয়, তামাম বিশ্বজাহানের জন্য শোকের সংবাদ, বড় এক দুঃখ পরিতাপের সংবাদ। মুকুটবিহীন বাদশা ওলিয়ে কামেল শাহনশাহে তরিকাত শাইখুল ইসলাম শাইখুল ওলামা আল্লামা শাহ আহমদ সলাতুল্লাহি আলাই, তিনি আজকে 18 তারিখ সন্ধ্যার সময় থেকে সে রহমাতুল্লাহি আলাইয়ের অন্তর্ভুক্ত হয়ে গেছেন। একজন আলেমের মৃত্যু মানে একটা জাহানের মৃত্যু, আর সেই আলেম যদি হয় জাতির রাহবার, সে আলেম যদি হয় শাইখুল ওলামা, যিনি সমস্ত সারা বাংলাদেশের কওমি অঙ্গনে ওলামা হজরতের মাথার মুকুট। সম্মানিত বুজুর্গ, মন চাইতেছে, যখন থেকে শুনলাম এশারের নামাজের আগে একজন ভাই ফোন দিয়ে আমাকে জানাইছে, মন চাইতেছে ওস্তাজুল ওলামা শাইখুল মাশায়েক আল্লাহর ওলি শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইয়ের জানাজায় সশরীরে উপস্থিত হই। কিন্তু পরিতাপের বিষয়, আমার দাদা যান, তিনিও বর্তমানে বরিশাল হাসপাতালে, প্রায় 90 বৎসর বয়সে সে এখন ভর্তি অবস্থায় ওখানে আছেন। সেখানে আমি এতদিন ছিলাম, আজকে শুধুমাত্র জুমা উপলক্ষে বাড়িতে আসছি। তো সমস্ত কওমিয়া আলিয়া সহ যত প্রকারের শিক্ষায় শিক্ষিত একরাম যারা আছেন, তারপরে দিন দরুদি তাওহিদ জনতা মুসলমান যারা আছেন, সবার কাছে এই আহ্বানই, আপনারা শাইখুল ইসলামের মৃত্যুতে গভীর শোক পোষণ করেন এবং তার জন্য দোয়া করেন। আল্লাহ তাআলা যেন তার এই মাহবুব বান্দাকে যেন জান্নাতের উঁচু আলা মাকামে সমাসীন করেন। আসলে এই বিশালটা খুব একটা দুঃখ আর কষ্টের, হারানো এই মহামারী করোনা নিয়ে সব মিলেই একটা একটা কষ্টের একটা বছর এই 2020 সাল। বড় বড় ওলামা একরাম তাফাজ্জল হক হবিগঞ্জি সহ, এরপরে আনোয়ার শাহ রহমতুল্লাহ আলাই, এরপরে আরও বড় বহুত ওলামা একরাম এই সালে দুনিয়া থেকে বিদায়। এই সালে মহামারী করোনার আগমন, তারপর হবে এখন আমার শাইখুল ইসলামের মৃত্যু। আসলে
জাতির কপাল পুড়ে গেছে, আমাদের কপালে আগুন লাগছে। তার কারণ আমরা হক্কানি আল্লাহর ওলি, চোখে পানিওয়ালা কান্দুন্য মানুষগুলো আমরা চিনি না। আমরা যশ খ্যাতি পোশাক আশাকে মানুষকে আমরা মাপ দেই। আল্লাহর ওলিরা পোশাক আশাক নাম যশ খ্যাতি এগুলোর ঊর্ধ্বে, তারা তাদের না আছে পোশাকের, ভালো পোশাকের প্রয়োজন না আছে, নামদামের প্রয়োজন না আছে, যশ খ্যাতির কোনো দরকার। আর এগুলা না থাকার কারণেই অল্প শিক্ষায় শিক্ষিত আমাদের মতো যারা আছে, আমরা আল্লাহর খাস ওলিদেরকে আমরা চিনতে পারতেছি না, যার কারণে তাদেরকে আমরা তেঁতুল হুজুর, হেলিকপ্টার হুজুর, খেপা হুজুর, জাহাজ হুজুর, কেশা হুজুর, বাঘ হুজুর, এইভাবে এক এক খেতে, এক এক লকবে, এক এক উপাধিতে আমরা ভূষিত করতেছি, যা একজন আলেমের কত লাঞ্ছনার, কত বঞ্চনার উপাধি। এই সমস্ত উপাধি জাহেলেরা দিয়ে থাকে আলেমদেরকে। তা আল্লাহ রব্বুল আলামিন মানুষের মুখ থেকে এই সমস্ত লাঞ্ছিত আর বঞ্চিত হওয়ার লকব থেকে নিজেই ওলামা একরামদেরকে বাঁচাইতেছেন। বড় বড় যুগের হাদি যারা, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ধৈর্য ধৈর্য তার ডাকে সাড়া দেওয়াই নিয়ে যাইতেছেন। আমাদের কপাল, আমাদের নসিব কতই না খারাপ যে আমরা পোশাকে আশাকে, চেহারা সুরাতে, কথার মাধুর্যে, ভাষার সৌন্দর্যে ভালো মানুষ তালাশ করি। আসলে ভালো মানুষরা পোশাক আশাক, ভাষার সৌন্দর্যর মাধুর্য, যশ খ্যাতির ঊর্ধ্বে, তাদেরকে আমরা খুঁজে পাইতেছি না। অতএব আল্লামা শাহ আহমদ শফি শায়খুল ইসলামের এই মৃত্যুতে আমরা সবাই দেলকে নরম কইরা আমরা এই খেয়াল করি, ওলামা একরামদের মধ্যে এই দ্বিধা দ্বন্দ্ব, এই যে হাটাজারি মাদ্রাসায় ছাত্ররা, আমি আগে শুনছি কলেজের ছাত্ররা এরকম উত্তপ্ত হয়ে থাকে, ভাঙচুর করে থাকে, কিন্তু জাতি একথা শুনতেও চায় না, একথা জানতেও চায় না, একথা বুঝতেও চায় না যে কওমি আলেমুলামারা এত উত্তপ্ত হয়ে হইতে পারে, তারা এত এত বিশৃঙ্খল করতে পারে, এগুলা জাতি চায় না। আপনাদের কাছে অনুরোধ করবো, এগুলো জাতি আপনারা কি করতেছেন? এগুলা এক দাওয়াত তবলিগকে ধ্বংস করেই দিল ইহুদি খ্রিস্টানেরা, এখন আবার কওমি মাদ্রাসাকে ধরা হয়েছে, এটা শেষ না করে ছাড়বে না। করি আল্লাহ যেন আরও যে সমস্ত হক সংগঠন রয়েছে আল্লাহ যেন হেফাজত করে কুদরতের হাতে, কারণ